তো আমাদের বন্ধনা পরিচয় পত্র শেষ হয়ে গেল এইবার লাগিয়ে গেছে গানের পাল্লা পাল্লা তুফান চলবে তুফান মনে হইতেছে যে আল্লাহ একটা বেহেশতের বাগান সাজায় রাখছে সাজায় রাখছে নাচের জায়গায় নাচ হইতাছে আবার পরিবেশটাও সুন্দর রাখার মতো ব্যবস্থা হইতাছে ধন্যবাদ মানিকগঞ্জের মতন বয়ে পড়ছে বছর শেষে একবার উরুষ আসে নাকি এই দিন আনন্দ করবো না তাই করবো কোন দিন তাই আনন্দ করবেন আবার একজন আরেকজনের যেন কোনো ঝামেলা না হয় তো একটু মিউজিক করলাম আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আবার মরণ বাবা মিউজিক খালি বাজাইলাম না লগে একটা বোনাস গানও গায়া দিলাম দিলাম গানের সাথে মানুষের জীবনের সাথে মিল আছে না বাবা আছে আছে দেখেন একটা মানুষেরই জীবনে চারটা দিক চারটা কাল চারটা সময় আসে কি শিশু শৈশব যুবক বৃদ্ধা ঠিক কি না আমি শিশু ছিলাম ছিলাম ভালা আমার না ছিল সংসারের জ্বালা আমি সদাই থাকিতাম মায়ের সঙ্গে সঙ্গে খালি দুধ খাইতাম খালি দুধ খাইতাম আর সেই শিশুকাল পেরিয়ে আসলো আমার যৌবন কাল নাকি বাবাই কয় পোলাই আমার এমন করে কেন আর পোলাই কয় বাবা দেরি কইরেন না একটা বিয়া করাই দেন নাকি এখন আর শরম লজ্জা নাই ডাইরেক্ট কয় আব্বা বিয়া করবো তুই বিয়া শাদি করাই দিছে আরে আমি আমার বউরে কত ভালোবাসি রে দুইজনের দুইটা বালিশ লাগে না একটা বালিশ হইলেই চলে চলে বালির সারা হইছি বালির সারা এই হইছি এই তুই চুপ কর তুই বালির সারা হইছ দাম গো কি এইবার বছর ঘুরে মেয়ে হয়েছে এক হাত দূর হয়েছি ছেলে হয়েছে দুই হাত ফাঁক হয়েছি দূর হয়েছি এই যে এত টাকা পয়সা দিয়ে খাট বানাইলাম পালং বানাইলাম মাগার এই খাটই আমার জায়গা হয় না নাই ঠিক নি এইবার মেয়ে বিয়া দিছি পোলা বিয়া করে বাড়িতে বউ আনছি এতদিন ছিলাম বাংলা ঘরে এখন পোলার বউ আইছে আমার বুড়ি কয় বুইরা ঘরেতে বাইরো হ্যাঁ বুইরা ঘরেতে বাইরো তাই বুইরাই কই বুড়িলো আমারে যে বাইর করে দিবি আমি কই থাকবো আমার জায়গা কই এই দেখেন মানুষের জীবনে চারটা কাল শিশু শৈশব যুবক বৃদ্ধা বুড়ি কয় ওই যে গোয়াল ঘর ওইখানে কতখানি জায়গা আছে ওই জায়গায় তোমার ঘুমের ব্যবস্থা হইব আবার গরু ছাগলগুলো পাহারা দেওয়া হইব হইব কিছু মানুষের জীবনে এরকম আছে না বাবা আছে আছে তাই শিল্পীরা শুধু শুধু গান গায় না গানের ভিতরে মানুষের জীবনের সাথে মিল আছে আছে এবার আসেন আমার জহির পাগলা দাদা ভাই সুন্দর করে গান করে সবার মনকে শান্তি দিয়ে এটাই একটা শিল্পীর ধর্ম কেননা দেখেন আমরা আজকে গান করে চলে যাব কত মানুষ কত দূর থেকে আসে একটা মানুষ যদি একটা গান শুনে শান্তি পায় একটা শিল্পীর এর চেয়ে বড় কিছু আর হতে পারে না পারে না আপনাদের ভালোবাসাটাই আমাদের কাম্য তাই আমার কাছে প্রশ্ন করেছে আমাকে আজকে আমাদের পালা দিয়েছে যাহাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন না চন্দ্রের নবী সূর্যের নবী আসমানের নবী জমিনের নবী পশু পাখি গাছপাতা তরুলতা আপনার আমার সবার নবী আখিরি নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী সেই দয়াল নবীর জীবনী পেয়েছেন আমার জহির পাগলা ভাই আর আমাকে দিয়েছেন আতাই রাসূল হিন্দে ওলি খাজাই খাজে গান কুল্লে খাজে গান সুম্মায় আজমেরি আজমেরি খাজা মইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা বাবা বলেছে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে আর চাইতে জানলে রয় না কাঙ্গাল অফুরান্ত বান্দারে
ভান্ডারে সাওয়ার মত নাগে চাইতে হবে চাইতে হইব ওই যে একজনের লগে ভালোবাসা করছে ভালোবাসা কইরা শেখ খায়া নিজেই ফাঁসি দে মরে গেছে গা কি অকাল মৃত্যু অকাল মৃত্যু যার লিগা মরছে হ্যাঁ তো কিন্তু কিছুই হয় নাই কিন্তু জীবনটা কিন্তু আমার গেছে এই জন্য ভালোবাসার মতন ভালো বাসতে হবে মরার জায়গায় মরতে হবে কার প্রেমে মজবেন আমার দয়াল নবীর প্রেমে মজেন আল্লাহর রাসূলের প্রেমে মজেন মা বাবার সেবায় মজেন তাইলে আপনার মরাটা সার্থক হবে হুদাহুদি মইরা এটা হুদাহুদি কোনো ঝামেলা কইরা লাভ নাই আগে একটা গান গাই তারপরে জবাব করব খাজা বাবার জন্ম কাহিনী খাজা বাবার জন্ম কাহিনী সঞ্জয়নগর জন্ম ইস্পাহানি সঞ্জয়নগর জন্ম ইস্পাহানি খাজা বাবার জন্ম কাহিনী খাজা বাবার জন্ম কাহিনী সঞ্জয়নগর জন্ম ইস্পাহানি সঞ্জয়নগর জন্ম ইস্পাহানি পিতা গিয়া সতীনের ঘরে মোলবালা মায়েরই উদরে নূরে ঘর সানী সাহানি সঞ্জয়নগর জন্ম ইস্পাহানি পরে 537 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের রিওয়ায়েত 537 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের রিওয়ায়েত হোসেন বংশে জন্মানে খাজায় হাসান নাম রাখে তার পিতা মাতায় ছোটবেলায় হল কুরবানি সঞ্জয়নগর জন্ম ইস্পাহানি সঞ্জয়নগর জন্ম ইস্পাহানি বাবার জন্ম আরে শিশুবেলা ঈদের নামা যাইতে লয় পড়িতে তাকে জামা ছাড়াই একটা শিশু দেখিল কাঁদিতে আরে শিশুবেলা ও খাজা ছোটবেলা ছোটবেলা ঈদের নামা যখন পড়তে যায় দেখে বসে বসে কাঁদি তাছে শিশু এক বাচ্চায় আমার খাজাই বলে ও গো ভাই কান্দ কি কারণ কিবা ব্যথা তোমার মনে কৌ শুনি এখন কথা শুনে শিশু বাচ্চা চোখের পানি ছাড়ে আমার খাজা বাবা বাচ্চাটাকে জড়াইয়া ধরে খাজাই বলে ও গো ভাই কান্দ কি কারণ কিবা ব্যথা তোমার মনে কৌ শুনি এখন কথা শুনে শিশু বাচ্চা চোখের পানি ছাড়ে আমার খাজা বাবা বাচ্চাটাকে জড়াইয়া ধরে কথা বোঝা গেছে বাবা ছোট দেখেন এমনও বাচ্চা আছে 7-8 বছরে বিছানায় প্রসাব পায়খানা করে করে না কিন্তু আমার খাজা বাবা তিনি 7 বছরে তিনি আল্লাহর অলি তিনি হোসেন বংশের নয়ন মনি ফাতেমার দুলারা আলীর নয়ন তারা তুমি রসুলের পিয়ারা আমার খাজা বাবা এই ছোটবেলায় ঈদের নামাজ পড়তে যাই আর বসে বসে এক শিশু বাচ্চা কাঁদে বলে ভাই তুমি কাঁদো কেন এই যে আমার যুবক শ্রেণীর যেই দাদা ভাইরা
আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার গানটা এই জন্য গাওয়া। খাজা বাবা বলে তুমি খালি গায়ে কাঁদো কেন, ওই শিশু বাচ্চা বলে ভাই এই ভবের কুলে আমার মাও নাই আমার বাবাও নাই, আমি বড় এতিম তাই আমি কাঁদি। বলে ভাই আজ ঈদের দিন, ঈদ মানি খুশি আনন্দ, আমার বাবা বেঁচে নাই বিদায়, মা বেঁচে নাই বিদায়, আমি আজকে এতিম বিদায়, আমাকে একটা ঈদের পোশাকও কেউ কিনে দেয় নাই, এই জন্য কাঁদি। আমার খাজা বাবা বলে ভাই চলো বাড়িতে নিয়ে যা, বাড়িতে নিয়ে যাই। মাকে বলে মা এ তোমার আরেক ছেলে আমার ভাই পোশাক গোসল করাইয়া তুমি নতুন পোশাক পরাই দাও। আমার খাজা বাবা 7 বছরে নিজের যেই পোশাকটা ছিল ওই বাচ্চাটাকে পরাইয়া দিল, আমার খাজা বাবা আরেকটা পোশাক পরল। দেখেন আমরা গান করি ঠিক আছে, আপনারা আনন্দ করেন ঠিক আছে, কিন্তু নিজে নিজে আমরা কিছু মানুষ আছি ক্ষুদ্র পাপ করতে করতে একদিন বৃহৎাকার হয়ে যায়। পাপ যে আমরা করি আমরা নিজেরাও কিন্তু বুঝি না। এই যে বাদামালা বাদাম বিক্রি করে স্যারের পালা পাল্লার বাটখারাটাই কতটুকু ছোট ছোট না, এই কয় 5 টাকার বাদাম দে, এই 5 টাকার বাদাম মাপতে মাপতে এমনও লোক আছে দুই সাইডটা খায়া লাগে, সত্য কি না? হ্যাঁ সত্য কথা। তো যে বাদাম যে খাইলেন বাদামওয়ালার কাছে কইয়া খাইছেন যে ভাই বাদাম খাইতেছি, এই যে আপনি বাদামওয়ালার কাছে ঋণী হইলেন, বড়ই আলায় বড়ই বিক্রি করে কিন্তু বড়ই 1 কেজি বড়ই সান ঠিক আছে কিন্তু বড়ই মাপতে মাপতে 2-3টা খাইয়া লান, বড়ই সুকা না মিডা এটা টেস্ট করতে করতে, কথা ঠিক কিনা বাবা? এই যে বড়িওয়ালার কাছে ঋণ রইলেন এই ক্ষুদ্র পাপ করতে করতে একদিন বৃহৎাকার হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দা এই পাপের মাপ ওই বান্দা যতদিন না করবে আমি আল্লাহ নিজেও তোমাকে ক্ষমা করব না। তাহলে আমরা এই কাজগুলো যেন না করি। রাস্তা দিয়ে হাঁটতাছি একটা ইট রাস্তায় পড়ে আছে, আরেকজন পয়রা পায়ে ব্যথা পাইতেছে, ওইটা আমরা সরায় দেই, এটা ইসলামের ধর্ম। একটা মানুষের 5টা কর্ম, মানুষের ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, নিজে এলম শিক্ষা গ্রহণ করে অপরকে এলম শিক্ষা দেওয়া, ও ভাই মুসলমান হয়ে একজন মুসলমানকে সালাম দেওয়া, ঠিক কিনা? হ্যাঁ, কোন মুসলমান যদি মারা যায় তার জানাজায় যায়া আরেকজন মুসলমানের নামাজ পড়তে হবে, কোন মুসলমান যদি অসুস্থ হয়ে থাকে টাকা পয়সা দিয়া তার দেখেন না দেখেন চোখের দেখাটা হইলো দেখতে হবে, এই সমাজে আছে সেই লোক। আগে গরিব বন্ধু আছিল আমার জহির বাগলার, মনে করেন অনেক বড় শিল্পী হয়েছে, আগে গরিব বন্ধু আছিল সবার সাথে চলছে একটা কথার কথা দেখাইলাম, এখন বড় হয়েছে আর গরিব বন্ধুদেরকে চিনে না। হ্যাঁ চিনে না, এরকম আছে কিনা সমাজে, কিছু নেতা খেতা আছে কিনা? তাই তো, হাজি সাহেবের ছেলে তুমি 5 ওয়াক্ত নামাজি কিংবা তুমি মন্ত্রীর পুত্র দেশের সেরা পাচি, আজরাইল ডরাই না হুজুর মাওলানা দেশের প্রেসিডেন্ট, ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারে নাইলে কিন্তু বড় লোক আর ছোট লোক গরিব ধনী বাঁচার টাইম নাই। তাই কবিতার গানে কি বলেছে, নিজের পোশাক পরাইয়া দেয় তারে খালি গায়ে খাজাই নামাজ পড়ে হো, খালি গায়ে খাজাই নামাজ পড়ে হো, খালি গায়ে খাজাই নামাজ পড়ে, নিজের পোশাক পরাইয়া দেয় তারে খালি গায়ে খাজাই নামাজ পড়ে হো, খালি গায়ে খাজাই নামাজ পড়ে, জড়াইয়া তারে খুশি অন্তরে, জড়াইয়া তারে খুশি অন্তরে নীলা বুকে টানি, সজ্জন নগর জন্ম ইস্পাহানি, সজ্জন নগর জন্ম ইস্পাহানি,